আপুনি চাই আছে দ্রুত সংবাদ, মই জয়ন্ত মাধব গোস্বামী। সরকার গঠনের আশা বাদ দিলে ইন্ডিয়া গোটে। খর্গের বাসগৃহর বৈঠকর পাছতে নিউজ এইটিনক বিরোধীর আসনত বহার কথা জানালে যোরহাটর সাংসদ গৌরব গগৈয়ে। সরকার গঠন নকরিলে অনাস্থা প্রস্তাবর সম্ভাবনীয়তা নুই করা নাই সাংসদগাকিয়ে। এনডিএ সরকারক অনবরতে চাপত রখার হুঙ্কার গৌরব গগৈয়ের। প্রধানমন্ত্রীর বাসভবনত অনুষ্ঠিত বৈঠকত এনডিএর নেতা নির্বাচিত হয় নরেন্দ্র মোদী। মিত্রজোটর সকল সহযোগী দলের নেতাসকলে প্রধানমন্ত্রী মোদীক নেতা হিসাবে নির্বাচিত করে। দুবার প্রধানমন্ত্রী, 15টা সহযোগী দলে সরকারক সমর্থন দিয়ার পত্র তুলি দিলে নরেন্দ্র মোদীর হাতত। 8 জুনত তৃতীয়বারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করব মোদীয়ে। দিনের 1 বজাত শপথ গ্রহণ করব বলে বিজেপির সূত্রত প্রকাশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুক সাক্ষাৎ করে পদত্যাগ পত্র দাখিল করলে নরেন্দ্র মোদীয়ে। ছাগলী চোরক কেন্দ্র করে সামগ্রীর বরদলত উত্তপ্ত পরিস্থিতি। রাইজে খেদি আহি গাড়ি সহ ছাগলী চোরক আবদ্ধ করে জ্বলাই দিলে হুন্ডাই বাহন। সুযোগ বুঝি দুই চোরে পলায়ন করে যদিও আন দুই চোরক উত্তম মধ্যম কোধাই রাইজে গতাই দিয়ে আরক্ষীক। কার্বি আইলঙত 8 কোটি টাকার ইয়াবা টেবলেট জব্দ। দুজন লোকর পর আরক্ষীয়ে জব্দ করে 40,000 ইয়াবা টেবলেট। দিলাই পয়েন্টত আরক্ষীর নাকা চেকিংত এখন বাহনের জব্দ বৃহৎ পরিমাণ টেবলেট খিনি। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর পদর পর পদত্যাগর প্রস্তাব দেবেন্দ্র ফাড়নবিশর। মহারাষ্ট্রত বিজেপির বেয়া ফলাফলের দায়িত্ব মূর পাতি লয় পদত্যাগর প্রস্তাব উপমুখ্যমন্ত্রীগীর। উল্লেখযোগ্য যে 2019 চনত বিজেপিয়ে 23খন আসন পয়ার বিপরীতে এইবার মাত্র 9খন আসনতে থমকি রল বিজেপি। আজি রাজ্যের কেবিনেট বৈঠক। মুখ্যমন্ত্রীর উপস্থিতিত পুয়া 11 বজাত জনতা ভবনত অনুষ্ঠিত হব কেবিনেট। লোকসভা নির্বাচনের অধিসূচনা জারি হওয়ার পিছন হিমন্ত বিশ্ব শর্মার প্রথমখন কেবিনেট। ছমাহর ভিতর 5 সমষ্টিত অনুষ্ঠিত হব উপনির্বাচন। লোকসভা নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হওয়া বিধানসভার সদস্যর হব উপনির্বাচন। সর্বানন্দ সোণোৱাল আর কামাখ্যা প্রসাদ তাসার আসন দুখনের হব উপনির্বাচন। বোকাজানত বুজন পরিমাণের মারণাস্ত্র জব্দ। নাগালেন্ড সীমান্তর পুরনা লাহরিজানত অস্ত্র শস্ত্র সহ আরক্ষীর জালত 2 সরবরাহকারী। ডিমাপুরের গুয়াহাটিল এখন গাড়ির জব্দ অস্ত্রখিন। সহজ জয়ে টি-20 বিশ্বকাপত অভিযান আরম্ভ টিম ইন্ডিয়ার। আয়ারল্যান্ডের বিরুদ্ধে 8 উইকেট জয়ী ম্যান ইন ব্লু। আয়ারল্যান্ডের 96 রানের প্রত্যুত্তরত রোহিত শর্মার বেটিং বিক্রমে 12 ওভারতে লক্ষ্যত উপনীত ভারতীয় দল। হাজুর 10 বছরীয় নাবালিকা ধর্ষণের ঘটনা। হাজুর 7 দলাত সংঘটিত হয় এই ঘটনা। দোকানলে যাওতে নাবালিকাগীক ধর্ষণের চেষ্টা। গোপাল দাস নামের লম্পটে ধর্ষণের চেষ্টা করে। রাইজে লম্পত গোপাল দাসক আটক করে লপাথপা দিয়ে আরক্ষীক সমজাই দিয়ে। সদ্যঘোষিত নিট পরীক্ষার ফলাফলত গহপুরের এজন ছাত্রর সাফল্য। সর্বভারতীয় পর্যায়ত 649 নম্বর লাভ করে গৌরব কঢ়িয়ালে অবিনাশ নাথে। অতি দরিদ্র পরিয়ালের সন্তান অবিনাশের সাফল্যত আনন্দিত জন্মগাঁও অফরাঘাটত। অনিশ্চয়তাত রাইজর দল আর জাতীয় পরিষদের একত্রীকরণ। নির্বাচনী ফলাফলের পিছনে দুইটা দল এক হওয়ার কথা ঘোষণা করেছিল অখিল গগৈ। এই পর্যন্ত জাতীয় পরিষদের কোনো ধরনের সঁহারি লাভ করা নাই দলটোয়ে। বিজেপি দলের আসন হ্রাস তথা বিরোধী দলের সম্মুখীন হওয়া প্রত্যাহ্বান সন্দর্ভত তাৎপর্যপূর্ণ মন্তব্য করে অশোক শর্মায়। আমার রণকৌশল প্রস্তুত করা সকলে গৌরব গগৈক বেশি অবজ্ঞা করার ফলতে এনে বিপর্যয়ের সম্মুখীন হওয়া বলে মন্তব্য শর্মায়। ইফালে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে মাত্র 1.5 লাখ ভোটত জয়ী হওয়াটোয় দেশের পরিবর্তনের ইঙ্গিত বহন করা বলেও তাৎপর্যপূর্ণ মন্তব্য করে অশোক শর্মায়। ইফালে বিজেপি দলত যদি কোনো সন্মান নাপায় তেন্তে অন্য দলত গৈ হলেও রাইজক সেবা করিম বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য করে অশোক শর্মায়। রাজনীতির একে ঠাইতে থাকি সফল হব নোৱাৰি বলেও বিস্ফোরক মন্তব্য নলবাৰীর প্রাক্তন বিধায়কগৰাকীয়ে। মহানগরীর বশিষ্ঠ নৈত পরি শিশুর মৃত্যু। সোমবারে বশিষ্ঠ নৈত উটি গৈছিল 6 বছরীয় শিশুটি। শিশুটিক জীবন্তে উদ্ধার করা হয়েছিল বশিষ্ঠর আর্মি হাসপাতালত। বুধবারে চিকিৎসাধীন অবস্থাতে মৃত্যু হয় কণমানি প্রীতি শিলর। মহানগরীত মুক্তিপণ নিবলৈ আহি গ্রেপ্তার অপহরণকারী। ধৃত অপহরণকারীটো রবিউল ইসলাম। হাবিবুর রহমান নামৰ এজনক অপহরণ করে দাবি করেছিল 1 লাখ টাকার মুক্তিপণ। ISBTত এখন 4চকীয়া বাহন সহ জালত পড়িল অপহরণকারী। মহানগরীত এলাহাবাদের ব্যবসায়ীর অপহরণের ঘটনার অভিযুক্ত গ্রেপ্তার। দিসপুর আরক্ষীয়ে গ্রেপ্তার করে অভিযুক্ত ইসলাম আলী উরফে শাহিলক। গুয়াহাটির জালুকবাড়ীত সংঘটিত হয়েছিল চাঞ্চল্যকর অপহরণকাণ্ড। জালুকবাড়ী আরক্ষী থানার লকআপর পলাল অভিযুক্ত। খেদি খেদি চোরক ধরাত ব্যর্থ হল জালুকবাড়ী আরক্ষী। মালিগাঁও চুরি করে ধরা পড়েছিল অভিযুক্ত। স্বাস্থ্য পরীক্ষার বাবে নিবলে উলাওতে পলায়ন করে অভিযুক্ত। হোজাইত চলন্ত রেলত রেল সুরক্ষা বাহিনী CBI দলের অভিযান।
নামনি মোৱা বিজে এক্সপ্ৰেছত জব্দ 5 লাখ টকাৰ বিদেশী চিগাৰেট অভিযানত গ্ৰেপ্তাৰ 4 সৰবৰাহকাৰী লোকসভা নিৰ্বাচনৰ ফলাফল ঘোষণাৰ পাছত বৃদ্ধি পেট্রোল ডিজেলৰ দাম গুৱাহাটীত 1.20 টকা বাঢ়িল প্ৰতি লিটাৰ পেট্রোল ডিজেলৰ দাম পূৰ্বে গুৱাহাটীত পেট্রোলৰ দাম আছিল 96.17 টকা ডিজেলৰ দাম আছিল 88.41 টকা ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তৰ লগতে মহানগৰীৰ হাউকুছিস্থিত মহৰ্ষি গীত হোমত ছাত্ৰ-ছাত্ৰীসকলক লগত লৈ বিশ্ব পৰিৱেশ দিৱস উদযাপন কণ কণ ছাত্ৰ-ছাত্ৰীসকলে হাতে হাতে গছপুলিলৈ ৰোপণ কৰাৰ লগতে বিদ্যালয়খনৰ শিক্ষাৰ্থীসকলে ৰোপণ কৰে গছপুলি মহানগৰীত জব্দ 60 লক্ষাধিক টকাৰ বিলাতী সুৰা আৰক্ষীৰ জালত এটা সৰবৰাহকাৰী 27 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ বশিষ্ঠ আৰক্ষীৰ অভিযানত জব্দ 700 কাৰ্টন বিলাতী সুৰা বিলাতী সুৰাৰে ভৰি পৰিছে বশিষ্ঠ আৰক্ষী থানাৰ লকআপ মুখ্যমন্ত্ৰীৰ মন্তব্য প্ৰত্যুত্তৰ বিধায়ক মৃণাল শইকীয়াৰ বিজেপি দল ত্যাগ নকৰিবলৈ মন্তব্য খুমটাই বিজেপি বিধায়কজনৰ একাংশৰ উচতনিতে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই এনে মন্তব্য কৰা বুলি দাবী কৰে বিধায়কজনে গৌৰৱ গগৈক অভিনন্দন জনোৱা সন্দৰ্ভত স্পষ্টীকৰণ মৃণাল শইকীয়াৰ বিৰোধী হ'ল বুলিয়েই শত্ৰু হ'ব নোৱাৰে বুলি মন্তব্য বিজেপি বিধায়কজনৰ তৰুণ গগৈৰ পৰিয়ালৰ সৈতে থকা সম্পৰ্কৰ কথাও দোহাৰিলে মৃণাল শইকীয়াই মৃণাল শইকীয়া সন্দৰ্ভত বিজেপিৰ ৰাজ্যিক সভাপতি ভৱেশ কলিতাৰ প্ৰতিক্ৰিয়া বিজেপিয়ে দলৰ মজিয়াত আলোচনা কৰিব সমগ্ৰ বিষয়টো মৃণাল শইকীয়াই মোদীকহে ধন্যবাদ দিব লাগিছিল বুলি মন্তব্য ভৱেশ কলিতা আনুষ্ঠানিকভাৱে ভংগ হ'ল 17 লোকসভা প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে দাখিল কৰিলে পদত্যাগ পত্ৰ ৰাষ্ট্ৰপতিৰ ওচৰত পদত্যাগ পত্ৰ দাখিল কৰে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে উপ ৰাষ্ট্ৰপতিক সাক্ষাৎ নৰেন্দ্ৰ মোদীৰ উপ ৰাষ্ট্ৰপতিগৰাকীৰ আৱাসত নৰেন্দ্ৰ মোদীয়ে সাক্ষাৎ কৰে জগদীপ ধনখৰক নিৰ্বাচনী সফলতাৰ বাবে মোদীক অভিনন্দন উপ ৰাষ্ট্ৰপতি দিল্লীত মোদীৰ দ্বিতীয়টো কাৰ্যকালৰ অন্তিমখন কেবিনেট প্ৰধানমন্ত্ৰীৰ চৰকাৰী বাসগৃহ তথা কাৰ্যালয়ত অনুষ্ঠিত হয় কেবিনেট বৈঠক নিশা ৰাষ্ট্ৰপতি ভৱনত মোদী মন্ত্ৰীগোটৰ বাবে ভোজ ভাত অনুষ্ঠিত কৰে ৰাষ্ট্ৰপতিয়ে NDAৰ নেতা হিচাপে পুনৰ নিৰ্বাচিত হ'ল নৰেন্দ্ৰ মোদী সংখ্যাগৰিষ্ঠতা নাথাকিলেও চৰকাৰ গঠনক লৈ তৎপৰ NDAলায়েন্স দিল্লীৰ বিৰোধী মিত্ৰজোঁটৰ সহযোগী দলসমূহে এক বৈঠকৰ আয়োজন কৰে যদিও খাৰ্গেৰ বাসগৃহত বৈঠকৰ অন্তত সিদ্ধান্ত লয় চৰকাৰ গঠন নকৰে NDAলায়েন্স নীতিশ কুমাৰ আৰু চন্দ্ৰবাবু নাইডু মূল্যবোধৰ ৰাজনীতি বৰ্তাই ৰাখিবলৈ আহ্বান ৰাজ্যসভাৰ সাংসদ কপিল চিব্বালৰ চন্দ্ৰবাবু নাইডুৱে পূৰ্বে কৰা মন্তব্য সোঁৱৰাই দিলে কপিল চিব্বালে মহাৰাষ্ট্ৰৰ উপ মুখ্যমন্ত্ৰী পদৰ পৰা পদত্যাগৰ প্ৰস্তাৱ দেৱেন্দ্ৰ ফাড়নৱিছৰ মহাৰাষ্ট্ৰত বিজেপিৰ ফলাফল বেয়া হোৱাৰ সমস্ত দায়িত্ব মূৰ পাতি লৈ পদত্যাগৰ প্ৰস্তাৱ একেখন বিমানত দিল্লী যাত্ৰা কৰে নীতিশ কুমাৰ আৰু তেজস্বী যাদৱে এসময়ত নীতিশ কুমাৰ চৰকাৰৰ উপ মুখ্যমন্ত্ৰী আছিল তেজস্বী নীতিশ কুমাৰে NDAত চামিল হৈ চৰকাৰ গঠনৰ পাছতে উপ মুখ্যমন্ত্ৰীৰ পদ হেৰুৱাবলগীয়া হৈছিল ৰাষ্ট্ৰীয় জনতা দলৰ নেতাজনে NDA জোঁটত থকাটো নিশ্চিত কৰিলে চন্দ্ৰবাবু নাইডুৱে চন্দ্ৰবাবু নাইডু আৰু নীতিশ কুমাৰ শেহতীয়াকৈ হৈ পৰিছে দেশৰ ৰাজনীতিৰ অন্যতম চৰ্চিত নাম এই দুই নেতাৰ ওপৰতে নিৰ্ভৰ কৰে তৃতীয়বাৰলৈ NDA চৰকাৰৰ গঠনৰ সিদ্ধান্ত দেশত অন্ত পৰিল মোদী ফেক্টৰ দিল্লী যাত্ৰাৰ সময়ত এই মন্তব্য তেজস্বী যাদৱৰ NDAলায়েন্সৰ বৈঠকত ভাগ লোৱাৰ উদ্দেশ্যে দিল্লী যাত্ৰা তেজস্বী যাদৱৰ 2026ৰ বিধানসভা নিৰ্বাচনলৈ সাজু গৌৰৱ গগৈ এইবাৰৰ লোকসভা নিৰ্বাচন কংগ্ৰেছৰ বাবে ছেমি ফাইনেল আছিল বুলি মন্তব্য গৌৰৱৰ মাজুলীৰ জেংৰাইমুখত মঞ্চত উঠি সমৰ্থকৰ সন্মুখতে গুমৰাগ নাচি আনন্দ উল্লাস কৰিলে গৌৰৱ গগৈয়ে অসমত আসন্ন উপ নিৰ্বাচন ৰাজ্যৰ 5টা বিধানসভা সমষ্টি আৰু ৰাজ্যসভাৰ 2 আসনৰ বাবে অনুষ্ঠিত হ'ব উপ নিৰ্বাচন বিহালি ধলাই ছিডলি চামগুৰি বঙাইগাঁৱত অনুষ্ঠিত হ'ব উপ নিৰ্বাচন সাংসদৰূপে নিৰ্বাচিত বিহালী বিধায়ক ৰঞ্জিত দত্ত ধলাই বিধায়ক পৰিমল শুক্লবৈদ্য চামগুৰি বিধায়ক ৰকিবুল হুছেইন বঙাইগাঁৱৰ বিধায়ক ফণীভূষণ চৌধুৰী আৰু ছিডলীৰ বিধায়ক জয়ন্ত বসুমতাৰী অসমত ৰাজ্যসভাৰ বাবে 2 আসনৰ বাবে হ'ব উপ নিৰ্বাচন 2021 চনত ৰাজ্যসভাৰ সাংসদৰূপে নিৰ্বাচিত হৈ কেন্দ্ৰীয় মন্ত্ৰীসভাত স্থান লাভ কৰিছিল সৰ্বানন্দ সোণোৱালে 2019 চনত ৰাজ্যসভাৰ সাংসদৰূপে নিৰ্বাচিত হৈছিল কামাখ্যা প্ৰসাদ তাছা বিহালীৰ উপ নিৰ্বাচনৰ বাবে সাজু প্ৰেমলাল গঞ্জ বিহালীৰ বিধায়ক শোণিতপুৰৰ বিজেপি প্ৰাৰ্থী ৰঞ্জিত দত্তৰ হাতত পৰাস্ত হৈছিল কংগ্ৰেছ প্ৰাৰ্থী প্ৰেমলাল গঞ্জ উপ নিৰ্বাচনৰ টিকট নাপালে দলৰ হৈ কাম কৰিবলৈ সাজু প্ৰেমলাল নিৰ্বাচনী ফলাফলক লৈ প্ৰতিক্ৰিয়া বিজেপিৰ ৰাজ্যিক সভাপতি ভৱেশ কলিতাৰ অহংকাৰ হলে বিজেপি মিত্ৰজোঁটে 11খন আসন নাপালেহেঁতেন বুলি মন্তব্য ভৱেশ কলিতাৰ অসমত বিজেপি মিত্ৰজোঁটৰ ফলাফল ভাল হোৱা বুলিও মন্তব্য
মাজুলীত যোৰহাটৰ নৱনিৰ্বাচিত সাংসদ গৌৰৱ গগৈ, মাজুলীত ঢোলে ডগৰেৰে গৌৰৱ গগৈক বিপুল আদৰণি, কমলাবাৰী, গড়মূৰ আৰু জেংৰাইমুখত ৰাইজৰ সৈতে গৌৰৱ গগৈৰ মত বিনিময়। মন্ত্ৰী পীযুষ হাজৰিকাক প্ৰত্যাহ্বান, বিধায়ক অখিল গগৈ পীযুষক নিৰ্বাচনী ফলাফলৰ আগতে কথা ৰাখিবলৈ প্ৰত্যাহ্বান অখিলৰ। যোৰহাটত তপন গগৈ পৰাজিত হলে ৰাজনীতি ত্যাগ কৰিব বুলি কৈছিল মন্ত্ৰীগৰাকী। বিজেপিক সমালোচনা, বিধায়ক অখিল গগৈ নিৰ্বাচনী ফলাফলে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ অহংকাৰৰ পতন ঘটালে বুলি কটাক্ষ অখিলৰ। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ বিৰুদ্ধে সোচ্চাৰ বিৰোধী বিধায়কজন। মাজুলীবাসীৰ সৈতে গৌৰৱ গগৈৰ বিজয় উল্লাস। যোৰহাটৰ পৰা সাংসদৰূপে নিৰ্বাচিত হোৱাৰ পাছতে মাজুলীত গৌৰৱ গগৈ আনন্দ উৎসৱ, গৌৰৱৰ বিজয় উৎসৱত অংশগ্ৰহণ শ শ কংগ্ৰেছ কৰ্মী সমৰ্থকৰ। অসমত বিজেপিতকৈ কংগ্ৰেছে ভাল লাভ কৰিছে সৰ্বাধিক ভোট। শাসকীয় বিজেপিয়ে লাভ কৰে 37.43%, বিপৰীতে কংগ্ৰেছে লাভ কৰে 37.48% ভোট। অসমত নটাত পৰে 1.19% ভোট। নিৰ্বাচনী জয়ৰ পাছতে ডিব্ৰুগড়ৰ কাৰাগাৰত অমৃতপাল সিঙৰ পৰিয়াল আৰু অধিবক্তা 1,97,120 ভোটত জয়ী হৈছে খালিস্তানী বিদ্ৰোহী অমৃতপাল সিং। অমৃতপালে লাভ কৰে মুঠ 4,04,430 ভোট। বিগত বৰ্ষৰ 23 এপ্ৰিলৰ পৰা ডিব্ৰুগড় কেন্দ্ৰীয় কাৰাগাৰত বন্দী হৈ আছে খালিস্তানী অমৃতপাল সিং। ডিব্ৰুগড় কাৰাগাৰত অমৃতপাল সিংসহ বন্দী হৈ আছে আন 8 সহযোগী। অসমৰ 14খন আসনৰ 9খন আসন লাভ বিজেপিৰ। কংগ্ৰেছে দখল কৰিছে 3টা লোকসভা সমষ্টি। কোকৰাঝাৰ দখল কৰিলে বিজেপিৰ মিত্ৰদল UPPL-এ। অসম গণ পৰিষদৰ দখলত বৰপেটা লোকসভা সমষ্টি। দেশৰ ভিতৰতে সৰ্বাধিক ভোটৰ ব্যৱধানত জয়ী ৰকিবুল হুছেইন। ধুবুৰী লোকসভা সমষ্টিত 10,12,476 ভোটৰ ব্যৱধানত জয়ী ৰকিবুল। ৰকিবুল হুছেইনে লাভ কৰে মুঠ 14,71,885 ভোট। দেশজুৰি মুঠ 240টা লোকসভা সমষ্টিত জয়লাভ বিজেপিৰ। শাসকীয় NDAৰ দখলত মুঠ 292খন আসন। দেশৰ প্ৰধান বিৰোধী দল কংগ্ৰেছে লাভ কৰে 99খন আসন। ইণ্ডিয়া এলায়েন্সে লাভ কৰে মুঠ 234খন আসন। নতুন চৰকাৰ গঠনত কিং মেকাৰৰ ৰূপত অৱতীৰ্ণ জনতা দল ইউনাইটেড আৰু তেলেগু দেশম পাৰ্টি। বিজেপিয়ে একক সংখ্যাগৰিষ্ঠতা লাভ নকৰাত চৰকাৰ গঠনত প্ৰয়োজন হ'ব অংশীদাৰী দলসমূহৰ সমৰ্থন। ইতিমধ্যে প্ৰতিটো অংশীদাৰী দলে সমৰ্থন আগবঢ়াইছে বিজেপিক। নিৰ্বাচনী সাফল্যৰ পাছতে মোদীক অভিনন্দন ভিন্ন দেশৰ ৰাষ্ট্ৰনেতাৰ। ইটালী প্ৰধানমন্ত্ৰী জৰ্জিয়া মেলনীৰ মোদী বন্দনাৰে টুইট। অভিনন্দন জনালে মালদ্বীপৰ ৰাষ্ট্ৰপতিয়ে। নেপাল আৰু ভূটানৰ প্ৰধানমন্ত্ৰীৰো মোদীক অভিনন্দন। নিৰ্বাচনী ফলাফলক লৈ প্ৰতিক্ৰিয়া অসম তৃণমূল কংগ্ৰেছৰ সভাপতি ৰিপুণ বৰাৰ। অসমত 3খন আসন পালেও বিৰোধীয়ে চমকপ্ৰদ ফলাফল লাভ কৰা বুলি দাবী। নিৰ্বাচনী ফলাফল বিজেপিৰ একনায়কত্ববাদী শাসন ওপৰালে বুলি মন্তব্য ৰিপুণ বৰাৰ। ধুবুৰী ৰাজীৱ ভৱনত ৰকিবুল হুছেইনক উষ্ম আদৰণি। ধুবুৰী জিলা কংগ্ৰেছ কমিটিৰ উদ্যোগত অনুষ্ঠিত হয় সৰ্বধৰণৰ সভা। সম্বৰ্ধনা সভাত প্ৰাক্তন সাংসদ আজমলক সমালোচনা কৰে ৰকিবুল হুছেইনে। মুখ্যমন্ত্ৰীক পদত্যাগৰ আহ্বান ৰকিবুল হুছেইনৰ। যোৰহাটত তপন গগৈ পৰাজয়ৰ বাবে মুখ্যমন্ত্ৰীক পদত্যাগৰ আহ্বান জনালে ৰকিবুল হুছেইনে। যোৰহাটত গৌৰৱ গগৈ জয়ে আনন্দিত কৰিছে বিৰোধীক। ফলাফল বেয়া হোৱা সমষ্টিৰ বুথ সভাপতিসকলৰ বিৰুদ্ধে কঠোৰ, মন্ত্ৰী ৰঞ্জিত দাস। সংশ্লিষ্ট বুথ সভাপতিসকলৰ পদত্যাগৰ বাবে বিজেপিৰ ৰাজ্যিক সভাপতিক ব্যৱস্থা লোৱাৰ আহ্বান জনালে মন্ত্ৰীগৰাকীয়ে। উপ নিৰ্বাচনক লৈ প্ৰতিক্ৰিয়া, বিজেপি সভাপতিৰ মিত্ৰতাত ধৰ্ম পালন কৰি সহযোগী দলক এৰি দিয়া হ'ব বিধানসভাৰ আসন। এইবাৰ লোকসভা নিৰ্বাচনত বিজেপিয়ে সংখ্যালঘুৰ ভোট লাভ কৰা বুলি দাবী ভৱেশ কলিতাৰ। নিৰ্বাচনী ফলাফলক লৈ উৎসাহী প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰা। 2026 চনত অসমত বিৰোধী চৰকাৰ হ'ব বুলি আশাবাদী ভূপেন বৰা। অখিল গগৈকো ধন্যবাদ জনালে ভূপেন বৰাই। যোৰহাটক লৈ আত্মবিশ্লেষণ কৰিব বিজেপিয়ে। বজালীত সংবাদমেল অনুষ্ঠিত কৰি এই মন্তব্য মন্ত্ৰী ৰঞ্জিত কুমাৰ দাসৰ। যোৰহাটৰ নিৰ্বাচনী পৰিস্থিতি সন্দৰ্ভত আলোচনাত মিলিত হ'ব বিজেপি। মঙলদৈ বিজেপিৰ বিজয় উৎসৱ। দৰং ওদালগুৰি লোকসভা সমষ্টিত দিলীপ শইকীয়াৰ জয়ক লৈ আনন্দিত দলীয় নেতা কৰ্মী। জিলা কাৰ্যালয়ত অনুষ্ঠিত হোৱা এখন সভাত জিলা কৰ্মকৰ্তা আৰু শুভাকাংক্ষীসকলে আদৰণি জনায় দিলীপ শইকীয়াক। গুৱাহাটীৰ বিজয়ী প্ৰাৰ্থী বিজুলী কলিতা মেধিৰ ঘৰত আনন্দৰ লহৰ। বিহু নাম গাই আনন্দত আত্মহাৰা হৈ পৰিল বিজুলী কলিতা মেধি। পৰিয়ালে দলৰ বাবে কৰা ত্যাগৰ কথা সোঁৱৰিলে বিজুলীয়ে। যোৰহাট লোকসভা সমষ্টিৰ অন্তৰ্গত 10টা বিধানসভা সমষ্টিত 9টাতে সৰ্বাধিক ভোট লাভ কৰিলে কংগ্ৰেছে। যোৰহাট জিলাত 92,701, শিৱসাগৰ জিলাত 34,925, চৰাইদেউ জিলাত 19,964 ভোট অধিক লাভ কৰে গৌৰৱে।
আমবাৰীৰ অগপৰ মুখ্য কাৰ্যালয়ত বিজয় উৎসৱ বৰপেটা লোকসভা সমষ্টিৰ প্ৰাৰ্থী অগপৰ ফণীভূষণ চৌধুৰীক সম্বৰ্ধনাত দলৰ কাৰ্যকৰ্তাই ঢোলে ডগৰে আদৰি আনে ফণীভূষণ চৌধুৰীক করিমগঞ্জত নির্বাচনী বিষয়ার পর জয়ের প্রমাণপত্র সংগ্রহ করলে বিজেপির নির্বাচিত সাংসদ কৃপানাথ মাল্লাই দ্বিতীয়বার করিমগঞ্জ লোকসভা সমষ্টির পর জয়ী কৃপানাথ মাল্লা করিমগঞ্জবাসীর সমস্যা সমাধানের পণ মাল্লার ধুবুরীত পরাজয় স্বীকার আজমলর আজমলে নত শিরে মানি ললে ধুবুরীবাসীর জনাদেশ বিজেপির ফলাফল পূর্বতক বেয়া হওয়াটো দেশবাসীর শুভ লক্ষণ বলে মন্তব্য এআইবিএফ প্রধান বদরুদ্দিন আজমলর বঙাইগাঁও ফণীভূষণ চৌধুৰীৰ বিজয় উল্লাস কৰ্মী সমৰ্থকে বঙাইগাঁও চহৰৰ মাজেৰে উলিয়ালে সমদল নিষ্ঠা সহকাৰে সাংসদ হিচাপে দায়িত্ব পালনৰ আশ্বাস বৰপেটা লোকসভা সমষ্টিৰ বিজয়ী প্ৰাৰ্থীগৰাকীৰ ওড়িশাৰ মুখ্যমন্ত্ৰীৰ পদ ত্যাগ নবীন পাটনায়কৰ ভুৱনেশ্বৰৰ ৰাজভৱনত ৰাজ্যপাল ৰঘুবৰ দাসক সাক্ষাৎ কৰি মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে দাখিল কৰিলে পদত্যাগ পত্ৰ ওড়িশা বিধানসভা নিৰ্বাচনত বিজেপিৰ হাতত পৰাস্ত নবীন পাটনায়কৰ বিজেডি দল রাহুলক উদ্দেশ্যে ভগ্নী প্রিয়ঙ্কার আবেগিক পোস্ট ভাতৃ রাহুলে নির্বাচনত মরম সত্য আর দয়ারে যুঁজিলে বলে মন্তব্য রাষ্ট্রীয় কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়ঙ্কা গান্ধীর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিন আবেদন খারিজ দিল্লি আদালতে খারিজ করে জামিন আবেদন আবকারী গোচরত 19 জুনালে বৃদ্ধি কেজরিওয়ালের ন্যায় জিম্মার ম্যাদ দক্ষিণ দিল্লির লাজপত নগরত ভয়ঙ্কর অগ্নিকাণ্ড চৌধুরী আই সেন্টার নামের একটা প্রতিষ্ঠানত সংঘটিত হয় অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডত অগ্নি নির্বাপক বাহিনীর নির্বাপকে জুই নির্বাপন করবর চেষ্টা চলায় 16টাক দল নিয়োজিত করা হয় এই বিধ্বংসী জুই নির্বাপন করবলে উত্তর কাশীর ট্রেকিং দলের 4 জন সদস্যর মৃত্যু উত্তর কাশীর সহস্রতাল গৈছিল 22 জনীয় ট্রেকিংর দলটো এসডিআরএফর দলে সুকলমে কেইবাজনো ট্রেকারক উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে দিল্লির নতুন থাল সেনা ভবনত নির্মাণস্থলীত সেনাপ্রধান জেনেরেল মনোজ পান্ডে সেনাপ্রধানগী পরিদর্শন করলে নির্মাণরত অবস্থা থাকা প্রকল্প বিশ্ব পরিবেশ দিবসর দিন প্রধানমন্ত্রী মোদিয়ে এক পের মাকে নাম নামর এক শ্লোগান মুক্তি করে দিল্লির বুদ্ধ জয়ন্তী উদ্যানত বৃক্ষরোপণ করে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কার্যসূচীত উপস্থিত থাকে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব গুৱাহাটী মহানগরীত বিশ্ব পরিবেশ দিবস পালন পরিবেশ দিবসর দিনট মহানগরীর খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের সৌহদত ছাত্র ছাত্রী আর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রবক্তায় রোপণ করে শতাধিক গছপুলি কাজিরঙ্গার বিশ্ব পরিবেশ দিবস উদযাপন প্রকৃতিপ্রেমী সংস্থা দি গার্ভেট ফাউন্ডেশনের সহযোগত বিদ্যালয়ে বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় পরিবেশের সম্পর্ক সজাগতা অনুষ্ঠান কাজিরঙ্গার ডোমজান প্রাথমিক বিদ্যালয়েও কার্যসূচী জাগিরোডত পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাগিরোড আরক্ষী থানা আর জাগিরোড নাগরিক কমিটির উদ্যোগত রূপায়ণ করা হয় সাফাই অভিযান আর গছপুলি রোপণ কার্যসূচী শিবসাগরত উদযাপন করা হয় বিশ্ব পরিবেশ দিবস শিবসাগরের ই মিডিয়া সংস্থার উদ্যোগত গছপুলি বিতরণ আর রোপণ কার্যসূচীর শুভারম্ভণি করে শিবসাগরের বিধায়ক অখিল গগৈয়ে বর্জাৰ বিমানবন্দৰত পালন বিশ্ব পরিবেশ দিবস আদানী গ্রুপে বর্জাৰ বিমানবন্দৰত পালন করলে বিশ্ব পরিবেশ দিবস শতাধিক গছপুলি রোপণ করার বিমানবন্দৰলৈ অহা প্রায় সহস্রাধিক যাত্রীক বিতরণ করা হয় গছপুলি উত্তর গুৱাহাটীত বিশ্ব পরিবেশ দিবস পালন উত্তর গুৱাহাটীর শঙ্করদেব শিশু নিকেতনের শিক্ষার্থীসকলের মাজত পরিবেশ সংরক্ষণক লৈ অনুষ্ঠিত হয় সজাগতামূলক কার্যসূচী কোকরাঝারত বিশ্ব পরিবেশ দিবস পালন ব্যক্তিগত খণ্ডের বিদ্যালয় ব্রহ্মবাবা টেকনো স্কুলের ছাত্রছাত্রীসকলে প্রদর্শন করে সজাগতামূলক এক বাতর নাট কোকরাঝার শহর জে ডি রোডত প্রদর্শন করা হয় বাতর নাট পরিবেশ দিবসর দিনায় গড়ভঙা বনাঞ্চলত বৃক্ষ রোপণ কার্যসূচী গুৱাহাটী বিশ্ববিদ্যালয় সন্দিকৈ মহাবিদ্যালয় পারিজাত একাডেমি সি আই এস এফ ইন্ডিয়ান ট্যুরিজিমর সহযোগত রোপণ করা হয় শ শ গছপুলি প্রকৃতিপ্রেমের নিদর্শন কলিয়াবরের এজন শিক্ষকর লহপক বাড়ি আহিছে শিক্ষক রঞ্জিত কুমার ভট্টাচার্য বিগত বর্ষত রোপণ করা 650 জোপা মূল্যবান গছ কেবল গছপুলি রুয়াই নহয় প্রতিপালনও করেছে শিক্ষকজনে বাক্সার বরমার রাজপথত কুশিয়া মাছের উজান কুশিয়ারে ভরি পড়িল রাজপথ কুশিয়াক ধরবলে হেতা উপরালগালে রাইজে এজন বেপারিয়ে ক্রয় করবলে আনিছিল 42 কেজি কুশিয়া বিধ্বস্ত রাজপথত বাগুড়ি পড়িল কুশিয়া ভর্তি ই রিক্সা বেসরকারী সংস্থার উদ্যোগত শোণিতপুর জেলা প্রশাসন আর বন বিভাগের সহযোগত তেজপুরত পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস তেজপুরের দেবীসেন ঘাট স্থিত গণেশ মন্দিরের সমীপত অনুষ্ঠিত হয় সমূহীয়া বৃক্ষরোপণ কার্যসূচী
বিশ্ব পরিবেশ দিবসের দিনা চর্চাত মহানগরীর গড়ভঙা বনাঞ্চল 19,000 হেক্টর কৃষিভূমিত অবস্থিত সংরক্ষিত বনাঞ্চলখন আছে বিভিন্ন দুষ্প্রাপ্য প্রজাতির জীব জন্তু গড়ভঙাত আছে 265 ভিন্ন প্রজাতির পক্ষীরা বিশ্ব পরিবেশ দিবস উদযাপন নগাঁও জেলা বন বিভাগের উজরা গাঁও স্থিত শঙ্করদেব উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সহযোগত দিনজোড়া কার্যসূচী উদযাপন করে বিশ্ব পরিবেশ দিবস পুরনি গুদামর রাধাকান্ত বরুয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়তে উদযাপন করা হয় বিশ্ব পরিবেশ দিবস পরিবেশ সংরক্ষণ সন্দর্ভত ছাত্রছাত্রীসকলের মাজত রূপায়িত হয় সজাগতামূলক কার্যসূচী গোলাঘাটত বোকাখাট পশুপালন আর পশু চিকিৎসা বিদ্যালয়ের উদ্যোগত বিশ্ব পরিবেশ দিবস পালন পরিবেশ সংরক্ষণের বাবে কেবাগী ছাত্রছাত্রী রোপণ করে 100ও অধিক গছপুলি বিটিসির বন বিভাগের উদ্যোগত বিশ্ব পরিবেশ দিবস পালন কোকরাঝাড় শহরের বডোপানগর স্থিত বিটিসি সচিবালয় পথারত নানা প্রকারের গছপুলি রোপণ করা হয় কার্যসূচীত বন বিভাগের বিটিসি সচিবালয়ের বিভিন্ন বিভাগের বিষয়া কর্মচারী সকলে অংশগ্রহণ করে লক্ষিমপুরের বিহপুরিয়াত বিশ্ব পরিবেশ দিবস পালন প্লাস্টিকের সামগ্রীর বিরুদ্ধে বিহপুরিয়ার গুরুকুল পাবলিক একাডেমি শিক্ষার্থী সকলে প্রদর্শন করে বাতর নাট বিশ্ব পরিবেশ দিবসের দিনা চর্চাত নলবাড়ির এখন গাঁও প্রতিজন মৃত ব্যক্তির নামত গাঁওবাসী রোপণ করে আছে গছপুলি চর্চিত পশ্চিম নলবাড়ির কৈঠালকুচি গাঁওর নাকেরবাড়ি অঞ্চল উত্তর গুয়াহাটী মান্দাকাটাত বন ধ্বংসযোগ্য সেউজীয়া পাহাড়ের বক্ষ বিদীর্ণ করে ভূমাফিয়ায় চলাই আছে এক্সেভেটর মান্দাকাটা বেটেলিয়ন ক্যাম্পর গাতে খনন করা কার্যই এতিয়া ভয়াবহতা মাতি আনিছে আবাসীসকললৈ তামুলপুর জেলার বিভিন্ন প্রান্তত বিশ্ব পরিবেশ দিবস পালন দিনজোড়া কার্যসূচী পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস গুয়াবাড়ী স্থিত গোপীনাথ বরদলৈ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণত বিশেষ কার্যসূচী রূপায়ণ বিশ্ব পরিবেশ দিবসের দিনে চর্চাত এজন বিশেষ ব্যক্তি ঋণ লৈ ব্যক্তিজনে বাটে ঘাটে রোপণ করে আছে গছপুলি সেইভাবে বৃক্ষ মানবরূপে খ্যাত বাইহাটা চারিআলির দিগন্ত ডেকা নিট ইউজি পরীক্ষাত উজলি ত্রিপুরার মেধাবী দেশের ভিতরতে শীর্ষস্থান দখল ত্রিপুরার চান্ত মল্লিকর 720 নম্বরের ভিতর 720 নম্বরে লাভ করবলে সক্ষম হয় মেধাবী ছাত্রজনে সদ্যঘোষিত নিট পরীক্ষাত সুখ্যাতিরে উত্তীর্ণ হয়ে সমগ্র মৈরাবাড়ি গৌরব কঢ়িয়ায় আনিছে মৈরাবাড়ি আজাদ নগরের রোশন আহমেদে কোচিং নোলাক ইউটিউবর জড়িয়ে প্রশিক্ষণ লৈ 720 নম্বরের ভিতর রোশনে লাভ করে 644 নম্বর কৃত্রিম বানর কবলত মহানগরীর পানবজার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় আজিও সম্পূর্ণ হয়ে নুঠিল বিদ্যালয়খনের নতুন ভবন বোকা পানি গছকি বিদ্যালয়ে অহা যাওয়া করে শিক্ষার্থী আর শিক্ষক কর্মচারী টি টুয়েন্টি বিশ্বকাপত অভিযান আরম্ভ করলে টিম ইন্ডিয়ায় আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথমক্ষণ খেলত জয়লাভ নিউ ইয়র্কত ভারতীয় সময় অনুসরি কালি নিশা 8 বজাত অনুষ্ঠিত হওয়া খেলখনত ভারতে 8 উইকেটত জয়লাভ করে আর এয়া আছিল দ্রুত সংবাদ নমস্কার।